পদ্মের টিউবারগুলোকে আপরুট করার চেষ্টা করছি, আর বিভিন্নভাবে গাছগুলো সাজানো ছিল না, একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসার চেষ্টা করছি। তারই মাঝখানে একটা ঘটনা দেখায় আপনাদের, খুব ভালো লাগবে। এই আজকে আপরুট করার জন্য এগুলোকে ভাবছি তুলে আদি আখিলাটা উল্টাবো, কারণ আখিলা প্রচুর জনস বলেছেন দিতে পারছি না। উল্টাতে গিয়ে দেখি পাতার আড়ালে দুটো গামলা রয়েছে এখনও, এখানে একটা কুড়ি আগুন মারছে, এখানে মধ্যে এখানে একটা কুড়ি। গত বছর আগস্ট মাসে রিপোর্ট করা, এগুলোকে রিপোর্ট করিনি, এগুলোকে রানার কেটে লাগিয়েছিলাম, খুব অত্যন্ত ভালো ফুল ফুটছিল, খুব ভালো লেগেছিলো। তো একটা গামলাকে রিপোর্ট করেছি, আরও দুটো গামলাতে মধ্যে লাগিয়েছিলাম যে খুব ভালো ফুল হচ্ছে, দেখি। তো আজকে এই একটা মোড়া পাতা, মানে পাতাগুলো ঢেকে রেখেছিলো, আমি কেটে দিয়েছি পাতাগুলোকে, দিয়ে কেটে টেটে ভাবলাম উল্টাবো, পরিষ্কার করবো, দিয়ে দেখছি যে এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন কী সুন্দর কুড়ি এসছে, কুড়িটা কত বড় হয়ে গেছে, এতদিন ওয়াচ করিনি বা লক্ষ্য করিনি। তো এগুলোকে কীভাবে লাগিয়েছিলাম পরপর আমি বলেছি, আপনাদেরকেও শেয়ার করেছি যে কীভাবে লাগিয়েছিলাম, সে একই পদ্ধতি কিন্তু এই বছরও লাগাচ্ছি, দেখা যাক কী হয়। অনেক গাছগুলোই বেশ সুন্দর গ্রোথ লেগে নিয়েছে, নিয়ে নিয়েছে। তো যারা মানে খুব তাড়াতাড়ি ফুল ফোটান এবং শেষ পর্যন্ত মানে দীর্ঘ সময় ধরে ফুল পেতে চান, তাদেরকে আমি বলবো এই আখিলা ভ্যারাইটিটা এ করেন। কিন্তু আখিলা বিরাট প্রচুর সেন্সিটিভ, বেশি পরিমাণ নিউট্রিয়েন্ট বা পুষ্টি হয়ে গেলে সার বেশি দিয়ে দিলে কিন্তু মারা যায়, আমার নিজেরই গাছে। তো এখন হাত পাকিয়ে ফেলেছি আর কি, এখন তো কোনো অসুবিধাই নেই। দেখতেই পাচ্ছেন গাছটা কী সুন্দর কুড়িয়ে আসছে। আরেকটা গাছ দেখাই, এই গাছটা, এটা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী দেখুন আপনি কী অবস্থা, এই গাছটাকে আমি রানারটা কেটে লাগিয়ে দিয়েছি। আপনারা যারা, যাদের কাছে অনেকে আছে, রানারগুলো কেটে লাগান না, রানারগুলো গাছ তুলে নষ্ট করবেন না। টিউবার আপরুট করার সময় দেখবেন এই যে বড় বড় পাতা এসেছে, রানার বেরিয়ে গেছে, এই রানারগুলোকে কেটে সঙ্গে সঙ্গে লাগিয়ে, ওই যে এই রানারটা কেটে লাগাবেন, কীভাবে লাগাবেন আমি একটু দেখাবো, কিন্তু আপরুট করবো। তো রানারগুলো কেটে লাগিয়ে দেবেন, রানারগুলো কেটে লাগালে কিন্তু এরকম তাড়াতাড়ি গ্রোথ নিয়ে যাবে। কত গ্রোথ নিয়ে যেতে পারছেন, একটা পাতা খুলছে খুলেছে, এগুলো সবই কিন্তু রানার থেকে তৈরি করা গাছ, এর কুড়িটা একটু বড় হয়েছে। একদিক থেকে টিউবারগুলো তুলছি, টিউবারগুলো তো অবশ্যই দেবো, কথা দিয়েছি মানে দেবো। আর এই কাজ করছি আর প্রায় কতগুলো, এই যে এটা পুরো পদ্ম থাকে, তো বেশ কিছুগুলো স্ট্রাকচার দিয়ে তুলে নিয়েছি, আর এই পদ্মগুলোকে সব এ করেছি, ব্যবস্থা করেছি। তো আর দেখতে পাচ্ছেন এ কী সুন্দর কুড়ি, আর তো অবশ্য কুড়ি দেখতে পাইনি, একটাই সুন্দর দেখছে, কিন্তু বেশ বড়ো কুড়ি হয়েছে, এই কুড়িটা আস্তে আস্তে আরও বড়ো হবে, দেখা যাক কতদূর কী হয়। অনেকে শালুক লাগান, একটা শালুকের কন্দ দেখি, দেখতে পাচ্ছেন কত বড়ো, হাতে রেখেছি, বুঝতে পারছেন কত বড়ো কন্দ, দেখুন কী অবস্থা। এর পাশে রেখেছি এটা স্প্রাউট করার জন্য, দেখা যাক, এর একটা অংশ স্প্রাউট হয়ে গেছে, এটাকে স্প্রাউট করা যায় কি না দেখে যাই। আপনার এই গাছটা নভেম্বর মাসে ফুল দিয়েছে, আবার আপনার এই ফেব্রুয়ারি মাসের শেষে আবার ফুল, মানে কুড়ি, আবার ফেব্রুয়ারি মাসে আবার কুড়ি চলে এসছে, নভেম্বর মাসে ফুল দিয়েছে আবার ফেব্রুয়ারি মাসে কুড়ি চলে এসছে, মানে কত সুন্দর, বেশ দেখতেও ভালো লাগছে। পাতাগুলোও কিন্তু বেশ ভালো হেলদি আছে, যদিও প্রচুর ফুল হবে না আর কি, দু চারটা ফুল হবে, তারপর হয়তো এটাকে রিপোর্ট করতে হবে, কিন্তু খুব ভালো অবস্থায় আছে। আমি পরিষ্কার করিনি, নোংরা টুকরা হয়েছিল, দিয়ে দেখলাম যে একবার পরিষ্কার টরিষ্কার করে রাখি অন্তত, ফুলটা যে কুড়িটা যখন হয়েছে, ফুল ফুললে তো অবশ্যই ভালো লাগবে, ওই জন্য সবাইকে সঙ্গে শেয়ার করলাম। দেখ বুঝতে পাচ্ছেন যে এই সময় মানে আজকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দাঁড়িয়ে এখন কুড়ি চলে আসে, মানে মার্চের ফার্স্ট উইকে ফুল ফুটে যাবে, অন্য কোনো ভ্যারাইটিগুলো তখন ঘুম ঘুম ভাঙতে ভাঙতেই সময় কেটে যাচ্ছে, আর এ তখন কুড়ি দিয়ে বসে আছে। তো যারা লাগাবেন পরপর একটু হাতটা পাকিয়ে নিন, আখিলা লাগাতে গেলে কিন্তু সবসময় বললাম সেন্সিটিভ প্রচুর মারা যায়। আমি প্রথমবারে আমি আখিলা কিনে মেরে ফেলেছি, দ্বিতীয়বার এগুলো লাগিয়ে কিনে আবার লাগিয়ে তারপরে এ করেছি। হ্যাঁ, আর যারা লাগাচ্ছেন একটু সিরিয়াসলি ব্যাপারটাকে দেখবেন, মানে এর মধ্যে যদি সার টার বা গোবর বা সামান্য পরিমাণ ফার্মের মধ্যে ইউরিয়া থেকে যায় তাহলে কিন্তু মারা যাবে, এ প্রচুর সেন্সিটিভ। বেশি পরিমাণ খাবার যদি দিয়ে দেন মারা যাবে, পচিয়ে দেবে, মানে প্রচুর টিউবারগুলো প্রচুর সেন্সিটিভ, মানে কিছু দিয়েই এ করে না, বেশি পরিমাণ রাসায়নিক, একদম রাসায়নিকগুলো একদমই সহ্য করতে পারে না। তাই আখিলা লাগানোর আগে একটু মোটামুটি ইয়ে করে দেবে, মাটি তৈরি করার সময় কোনোভাবেই যেন মাটির মধ্যে রাসায়নিক প্রয়োগ না দেয়, তাহলে কিন্তু মারা যাবে। প্রচুর টিউবার তুলেছি, আরও কিছু তুলছি, এই দু তিন দিনের মধ্যে টিউবারগুলো সব তুলে দেবো, আপডেটও আপনাদেরকে দেবো। যাদের কথা দিয়েছি অবশ্যই টিউবারগুলো পাঠিয়ে দেবো, এখন অনেকগুলোই তুলে নিয়েছি। এই গামলাগুলো সব দেখুন তুলে দিয়েছি, একটা কালকে তুলেছিলাম বেশ কিছু, আজকেগুলো সব ফাঁকা করে তুলে নিয়েছি, আরও বিকেলে গোটা তিন চার তুলবো। তো সবগুলো তুলে নিলে সুবিধা হয় কি, যে যা ভ্যারাইটি করে নিচ্ছেন দিতে পারি। শালুক যারা ভালোবাসেন দেখুন, শালুক আগে এ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, গ্যালাক্সি সারা বছর ফুল ফুটে, একটা গ্যালাক্সি অন্যতম প্রিয় ভ্যারাইটি, এ সাদা ইনোসেন্স, একেও আপরুট করতে হবে, কিন্তু সুন্দর কালার সাদা হলেও পেটালের স্ট্রাকচার দেখুন অত্যন্ত সুন্দর,
সহজে চারা হয়, স্পেটালের স্ট্রাকচারটা কিন্তু অত্যন্ত সুন্দর। এটা ইনোসেন্স একটা শালুক, এটা বেশ কিছু শালুক পদ্ম সবগুলোকে আপলোড করার চেষ্টা করছি, দেখা যাক, আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। আর কুড়িগুলো এসে দেখ সত্যি ভালো লাগলো, দু চার দিন দেরি হলেও অবশ্যই যাদেরকে দিয়ে কথা দিয়েছি, আর এখনও প্রচুর গাছ আছে এদিকে, এই গাছগুলোকে এখন আপলোড করার চিন্তা ভাবনা করছি না। আপাতত ফুল পেয়ে খুব ভালো লাগলো যে এই নভেম্বরে ফুল পেয়েছি, আবার মার্চ মাসের মধ্যে আবার ফুল পাবো, এটা ভেবেই কিন্তু খুব ভালো লাগছে। আর আপনারাও যারা এ করছেন ঠিকঠাকভাবে লাগান, তাড়াতাড়ি গ্রোথ নেবে, পরপর রেমিডিসগুলো ফলো করলে, সেদিন লাগিয়েছিলাম এগুলো, গাছগুলোর আপডেট দেবো, দু চার দিন পরে আপডেট দেবো, দেখবেন কেমন আছে না আছে, এগুলোকেও আস্তে আস্তে লাগিয়ে দিই। এখনও এগুলো লাগাইনি, মানে জাস্ট জল দিয়ে জলটা স্বচ্ছ করার জন্য রেখেছি, এগুলোকে আস্তে আস্তে লেভেলে নিয়ে আসতে হবে। মানে ধরুন এই যে এটা কয়েকটা ধরুন কাল এই কালকে রেডি করেছিলাম, দেখুন জলটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, এই জলটা থিতিয়ে যে স্বচ্ছ হবে, স্বচ্ছ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ভালো, তার টিউবারটা তাড়াতাড়ি গ্রোথ হতে দেবে, না হলে ওর মধ্যে ট্রান্সপারেন্ট না হলে আলোটা প্রবেশ করবে না, তাড়াতাড়ি গ্রোথ নেবে না। এর মধ্যে যদি এই ঘোলা জলের মধ্যে টিউবারটা বসিয়ে দেন তাহলে কিন্তু গ্রোথ নেবে না। যারা টিউবারগুলো বসাচ্ছেন তাদেরকে আমি বলবো জলটা একটু স্বচ্ছ করে নিন, তাতে আপনার সুবিধা হবে। যতক্ষণ না জল স্বচ্ছ করে টিউবারগুলো ফ্লোট করে রেখে দিন, আর যখন বসাবেন তখন স্বচ্ছ জলে বসাবেন। স্বচ্ছ জলে বসালে কী হবে, ওই ট্রান্সপারেন্ট সূর্যের আলোটা ওর মধ্যে প্রবেশ করবে, টার্চটাকে দ্রুত ভাঙতে শুরু করে দেবে। এটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিন্তু এই অবস্থাটা তৈরি হবে না, আর এই অবস্থাটা না তৈরি হলে তখন সমস্যা এটা থাকবেই। টিউবার আপলোডের প্রসেস চলছে, দেখুন কাজ না, একটা যজ্ঞ চলছে। এটা আগের দিন দেখেছিলাম, মনে হয় এটা খোল হয়ে জানা আছে, এটা মাটিটা মিক্স করা আছে, এইটা এ করা আছে, এগুলোকে সব সরিয়ে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো এই শালুকগুলো একদম ক্রিটিক্যাল অবস্থায় আছে, এগুলোকে জল এ করতে হবে, দেখুন আপলোড করতে পারছি না, এ পাতা ফেটে বেরিয়ে যাচ্ছে, মানে আর সময় দিতে চাইছে না। এখানে কত বেশ কিছু চারা আছে পুলটার মধ্যে, চারাগুলো রেখেছি আপলোড করবো বলে, এখানেও মানে এগুলোকে সব পর্ব করতে হবে। তো আপাতত একদিক থেকে শুরু করেছি, দেখা যাক, কয়েকটা দিনের মধ্যে অনেক কাজ করে দেবো, প্রতিদিন কিছু কিছু কাজ করছি। আর এর মাঝখানে আজকে থেকেই দেখি বিকেলের দিকে দেখি কিছু কয়েকজনকে আমি কথা দিয়েছি যে টিউবারগুলো শুরু করব। তো যারা যে আইডিগুলো অপারেটর তুলে নিয়েছি, এক দুটো করে যারা নেবেন তাদেরকে আমি আজকে থেকেই পাঠানো শুরু করব, আর দু একদিন পর থেকে বাকিগুলো দিয়ে দেয়। এগুলো কিন্তু বেশ ভালো গ্রোথ নেবে, এই যে একটু একটু ঘোলা হচ্ছে, দেখুন এগুলোকে কী করে কাটানো যাবে সেই রেমিডিসগুলো আমি বলে দেবো, পরপর দেখতে থাকুন, আমি আপনার আপডেট দিচ্ছি অবশ্যই। এগুলো একটু একটু জল দেখুন ঘোলা হয়েছে, এই জলগুলোতে কী করে জলটা কাটাবেন বা কী করবেন সে সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপাতত স্টেপগুলো ফলো করছি, আপাতত আমার গাছগুলোকে লাগানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।